আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবার কথা হন প্রিয় ছাত্রছাত্রী এবং প্রিয় ভিউয়ার্স সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা উপাদ্য এগারো নিয়ে আলোচনা করব এবং তার প্রুফটা যেহেতু কঠিন মেয়েদের অসুবিধা হতে পারে সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমরা আজকে এই প্রুফটাও কিন্তু এগারো করব। তো কিভাবে সহজে করা যায় সেই দিকে একটু একটু করে ধাপে ধাপে এগোবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখবে খুব ভালো লাগবে আর কি তো প্রথমে আমরা জেনে নিই যে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বৃহত্তম এই যে কথাটা ধরো আমি একটা প্রশ্ন করলাম যে প্রমাণ করো তো এটা প্রমাণ করা যায় কীভাবে তো এটা একটা অতি কী বলছে সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ পিকিউআর ওকে তো এর এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটা আর নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি থেকে বেশি হতে পারবে না কারণ এটা যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা একটু আগে শিখেছি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি যেমনই হোক একশো আশির কমও না একশো আশির বেশিও না তাহলে এটা দুটো নাইনটি ডিগ্রি থাকতে পারে না আবার দুটো নাইনটি ডিগ্রি ইনকেস যদি হয় তাহলে এটা জিরো ডিগ্রি হয়ে যাবে তো এটা কোনো কোন তৈরি হবে না তার মানে একটা অপরটার গায়ে মানে ত্রিভুজ তৈরি হবে না তার মানে আমরা বুঝতে পারলাম যে এই বাকি যে দুটো কোণ আছে তারা কিন্তু কোন ঠিক আছে বাকি দুটো কোন মানে এটা হলো এটা একটা কোণ সরি এটা একটা কোন আর এখানে এখানে যে কোনটা আছে এটাও কিন্তু কোন তাহলে এটাও সূক্ষ্মকণ এটাও সূক্ষ্মকণ আর এটা সমকোণ ওকে সূক্ষ্মণ মানে কি মানে এই যে কিউ কোনটা এই কিউ কোনটা কিন্তু গ্রেটার দেন আর কোন আচ্ছা যদি আর কোন হয় তার মানে এই যে বা এই যে কোন আছে তার বিপরীত বাহ হলো পি আর আর এটা ছোট তাহলে তার বিপরীত ভাব হলো পি কিউ তাহলে পি আরটা পি এর থেকে বড় হবে যেহেতু কিউ কোনটা বড় ওকে একই রকমভাবে এটা সূক্ষ্মকোন এটা নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা এই কোনটা থেকে বড়ো মানে কিউকোণ আবার কি পিকোনের থেকে বড়ো আর সেটা যদি বড় হয় তাহলে নাইনটি ডিগ্রি অর্থাৎ এই কোণের বিপরীত বাহু হলো পি আর সেটা থেকে কী হবে না এর বিপরীত বাহ হলো কিউ আর এটা বড়ো হবে তার মানে পি আরটা পিকিউয়ের থেকেও বড়ো পি আরটা এর থেকেও বড়ো তার মানে এই যে পিআরটা অতিভুজ এটা সর্বদা বড় ওকে বোঝা গেল এবার আমরা উপাদ্যের উপাদ্যটার দিকে যাব আর কি সে উপাদ্যটা কী আছে উপাদ্য এগারো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর বোঝা গেল ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর কেমন যে আমি এখানে একটা এ বি সি ত্রিভুজ নিয়েছি যে কথাটা বলতে চাইলো ওখানে অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দর্ঘের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর মানে এ বি এইটা এসি এইটা এর যোগফল বিসির থেকে বড় আবার এ বি আর বিসি এইটা আর এইটার ফল এসির থেকে বড় আর আবার যদি কী করি এইটা আর বিসি আর এসি সরি বি সি আর এসি এর যোগফল যদি নিই এই দুটো যোগফল নিই তাহলে এব থেকে সেটা বড়ো হবে মানে দুটোকে যে কোনো রকম ভাবে আমি যোগ করলে তৃতীয়টার থেকে বড়ো হবে তাহলেই তো মুখে বলে দিলাম এটা সত্য না মিথ্যা কী করে জানবো প্রমাণ প্রমাণ তো করতে হবে তো ধরা যাক যে ত্রিভুজ এর বিসি বাহু বৃহত্তম আমরা এই ত্রিভুজটা নিয়েছি যার বিসি বাহুটা কি সব চাইতে বড়ো এবং প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তো যেহেতু কি যেহেতু বিসি বৃহত্তম আর কি বিসি বাহুটা সব চাইতে বড়ো তাহলে কী হবে না আমাদের এবি প্লাস এসি এবি প্লাস এসি এটা গেটার দ্যান বিসি প্রমাণ করতে পারলেই ও পদ্ধতিটি প্রমাণিত হবে এ কথাটা মানে ক্লিয়ার হলো না আর কি আমি জানি যারা ছোটো বাচ্চা বয়স তাদের একটু ক্লিয়ার হবে না একটু হতে সময় লাগবে আচ্ছা ক্যামেরাটা তো এটা যে ব্যাপারটা বললাম আর কি যে ত্রিভুজের বিসি বৃহত্তম বিসি বৃহত্তম বিসিটা বড় তাহলে বিসি গ্রেটার দেন এসি আবার বিসি গ্রেটার এ এবি বৃহত্তম হওয়ার মানে হলো এটা। এখন যদি এই বিসির সাথে আরও একটা বাহুকে যোগ করে দিই মানে এবি যোগ করি তাহলে এটা আরও এসির থেকে বৃহত্তম হবে আবার এই বিসি যেহেতু বৃহত্তম এর সাথে যদি আবার এই বিসির সাথে আরও একটা বাহু এসি যদি যোগ করি মানে দুটো বাহু হলো এটা অবশ্যই এবির থেকে কি হবে বড়ো হবে বিসি তো নিজেই বড়ো তাহলে যে কোনো বাহুর থেকে বড়ো তার সাথে আবার যদি কি করি এই বিসির সাথে যদি আবার এসিটা যোগ করি তো এবির থেকে আরও বড়ো হবে হ্যাঁ তো হয়ে যাবে আর তো প্রমাণের জন্য একটু অঙ্কনের দরকার অঙ্কন একটা অঙ্কন আমরা করে নেব অঙ্কনটা কি না এ বিন্দু থেকে এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব টানলাম ওকে কী করলাম এ বিন্দু থেকে বিসি এর ওপরে আমরা এডি লম্ব টানলাম তাহলে এডি যদি লম্ব টানি আমি মৌখিকভাবে আগে বলে নিই লেখাটা লিখাটা ইজি ব্যাপার আর কি যে এটা যদি লম্ব টেনেছি তার মানে এই কোনটা নব্বই ডিগ্রি তার মানে এই বাহুটা এটা নব্বই ডিগ্রি ওকে তার মানে কি দাঁড়ালো না এ ডি বি কোন গ্রেটার দ্যান বি এ ডি কোন তাহলে এর বিপরীত আছে এইটা মানে এবি তাহলে এবির মান এই কোনটার বিপরীতা আছে এইদিকে বিডি তাহলে বিডি এবি থেকে এবি হলো কি বিডির থেকে বড়ো এবির মানটা এই বিটির থেকে বড়ো আবার এইদিকে এটাও কি লম্বা টেনেছি তার মানে এটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটার মান এটার থেকে বড়ো মানে এ সি এই কোন মান কি না উপরে আছে ডি এসি এটার থেকে বড়ো তাহলে এ ডিসি নব্বই ডিগ্রি এটা বড়ো হলে এর বিপরীত আছে এসি তাহলে এসি গেটার দেন কি এর বিপরীতে আছে এইটা ডিসি তাহলে এসি ডিসির থেকে বড়ো এখন এবি প্লাস এসি অবশ্যই কী হবে বিডি প্লাস ডিসি তাহলে এবি প্লাস এসি এই বিডি আর ডিসিকে যদি যোগ করে দিই তাহলে এটা হয়ে যায় বিসি তাহলে এটা প্রমাণ করা প্রমাণ প্রমাণিত হলো এটা প্রমাণিত অতএব কি উপটি প্রমাণিত আশা করছি যে বোঝা গেছে বুঝে রাখাটাই ফ্যাক্টর লেখাটা এখানে আমি যা লিখে দিচ্ছি আর কি সেটাতে হয়তো পরিপূর্ণভাবে একটু লেখা থাকছে না মানে খুঁটিনাটি নাটি আরও একটু উল্লেখ টুল্লেখ করতে হতে পারে কিন্তু সেটা বড়ো ব্যাপার না এটা তোমরা একটু ক্লাস এইটের বইটা যদি দেখে নাও তাহলে আরও সুন্দরভাবে লিখে দিতে পারবে লেখাটা লেখাটা তখনই তুমি সুন্দর এবং সঠিক করতে পারবে যখন বিষয়টি বস্তুটা তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে বুঝেছো এটা আমি আশা করছি আর কি যে কীভাবে কোনটা হলো এবার লেখাগুলো অবশ্যই তোমরা ধরে নিতে পারবে আর যদি তোমরা ক্লাস এইট না হয় নাইন হও টেন হও তাহলে তো তোমাদের এই পূর্বের এখন দরকার নেই বুঝে রাখাটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর কি এখানে তো যাই হোক এখানে আমার ভিডিও আজকের মতো শেষ করলাম পরবর্তীতে আবার দেখা হবে এই আশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি